কংগ্রেস নেতা দুলু আহমেদের একটা ফেসবুক পোস্টক লো গরম হয়ে পড়েছে হাজোর রাজনীতি। কংগ্রেস নেতাজনের ফেসবুক পোস্টক লো জাগর খাই উঠেছে হাজোর সমষ্টির বিধায়িকা সুমন হরিপ্রিয়া। উল্লেখযোগ্য যে ফেসবুক পোস্টত কংগ্রেস নেতাজনে স্পষ্টক লিখেছিল 2021ত হাজোরের প্রার্থিত্ব নাপায় সুমন হরিপ্রিয়ায়। কেবল ইমানেই নহয়, সুমন হরিপ্রিয়ার মাতৃর দরেই অবস্থা হব বলেও ফেসবুক পোস্টত উল্লেখ করেছিল কংগ্রেস নেতাজনে। ইয়ার পিছতেই এখন সংবাদমেল অনুষ্ঠিত করে কংগ্রেস নেতাজনক উভতি ধরলে হাজোর বিধায়িকাগুলো। উল্লেখযোগ্য যে দুলু আহমেদের বিরুদ্ধে হাজো থানা এজাহার দিবলে সাজু হয়েছে সুমন হরিপ্রিয়া। বিধায়িকাগুলো আদালতত মানহানির গোচর তরিব কংগ্রেস নেতা দুলু আহমেদের বিরুদ্ধে। সুমন হরিপ্রিয়া অহাবার টিকিট নাপায়, ইমান শঙ্কিত হয়ে গেছিল দুলু আহমেদে যে সুমন হরিপ্রিয়া টিকিট নাপালে ভাল পায়, তারমানে ইমান ভয় খাবলগীয়া কিহর কারণে আহিছে, তারমানে হাজোর রাইজর আস্থা ভারতীয় জনতা পার্টির উপর থাকা দেখি, বিধায়িকার উপর থাকা দেখি তখন শঙ্কিত হয়ে গেছে। আর মানে প্রশ্ন সুদিব খুঁজিছো যে দুলু আহমেদ আমার বিজেপির সভাপতি নাকি না আমার ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, যে সুমন হরিপ্রিয়া টিকিট পাবনে নাপায় তখন জানিলে কেন, আর তখন কবলে সাহস কোপরা করল কত পালে। কংগ্রেসের এজন অপরিপক্ক নেতা দুলু আহমেদে যিনি মন্তব্য মূল মার বিষয়ে দিছে, বিজয় চক্রবর্তীর বিষয়ে দিছে, আমি এফআইআর লঞ্চ করাই নহয়, আমি মানহানি কেস করি বলে আমি সিদ্ধান্ত লো, আজি আমি সকলে এই হাজোর কার্যালয়ত বহি পেলাম।